না আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে যতই দিন যাচ্ছে ততই যেন একজন নির্ভরতার প্রতীক হয়ে উঠছেন বাংলাদেশ ক্রিকেটে। মাত্র ৬ মাস আগেও দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন, যা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে সাহায্য করেছিল। টি-20 ক্রিকেটে বাংলাদেশের জন্য আফগানিস্তান বরাবরই ভয়ের কারণ, সেই ভয়কেই জয় করল বাংলাদেশ। নাসুমের ঘূর্ণি জাদুতে ধসে পড়ল আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। পাওয়ার প্লেতে বল করতে এসে আফগানিস্তানের প্রথম ৪ উইকেটই নিলেন নাসুম আহমেদ। নাসুমের স্পিন ম্যাজিক এতটাই কঠিন ছিল যে তার বল বুঝতেই পারতেছিল না আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ। ফলে আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের এক প্রত্যাশিত জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। এদিনও লিটন দাসের ব্যাট হাসে। লিটন ঝড়ো ৪৪ বলে ৬০ রানের এক ইনিংস খেলে, যাতে ছিল ৪টি চারের মার এবং ২টি বিশাল ছক্কার মার। জবাবে আফগানিস্তান ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে মাত্র ৯৪ রানে অল আউট হয়ে যায়, যার মধ্যে নাসুম ৪টি একটি এবং সাকিব আল হাসান নেন ২টি উইকেট। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।